আমরা সবাই জানি নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও লীলাক্ষেত্র ছিল বলেই যে নবদ্বীপের গুরুত্ব, এমনটি কিন্তু নয়। বাংলার অনেক প্রাচীন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায় বহন করে চলেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এই ছোট্ট সুপ্রাচীন শহরটি। নবদ্বীপে যেমন বৈষ্ণব ধর্ম প্রাধান্য পেয়েছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে, তেমনি নবদ্বীপই বাংলার প্রথম দক্ষিণাকালী আগমেশ্বরী মাতার মূর্তির পূজা করেছিলেন তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। নবদ্বীপ শুধু বৈষ্ণব না, তন্ত্র সাধনারও পীঠস্থান ছিল। এখনও নবদ্বীপে পঞ্চমন্দির আসন আছে। নবদ্বীপ প্রাচীন বাংলার অক্সফোর্ড তথা বাংলা সংস্কৃতির পীঠস্থান। নবদ্বীপ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আবার নবদ্বীপেই প্রথম বাংলায় ন্যায়শাস্ত্র পড়ানো হয়। শ্রী বাসুদেব সার্বভৌম ও রঘুনাথ শিরোমণি সকলেই নবদ্বীপের। সেন সাম্রাজ্যে নবদ্বীপ ছিল প্রাচীন বাংলার রাজধানী। নবদ্বীপের শাক্ত রাস উৎসব যেমন মহারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় বিস্তার লাভ করেছিল, তেমনি আজও নবদ্বীপের রাস উৎসব সকলের উৎসব। সেখানেও কৃষ্ণকালী তথা সব দেবতারাই পূজিত হন, নেই কোনো ভেদাভেদ। পোড়ামাতলা। পোড়ামাতলা নবদ্বীপের কেন্দ্রস্থল। আর মা পোড়ামা, মা পোড়ামা হলেন নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী। 1500 শতক বা তারও পূর্বে জনৈক তান্ত্রিক সাধু বৃহদ্রথ নবদ্বীপ সংলগ্ন শিমুলিয়া গ্রামের অধিষ্ঠাত্রী গ্রাম্যদেবী পোড়ামাকে প্রতিষ্ঠা করেন। এই পোড়ামায় উচ্চারণ বিকৃতির ফলে পোড়ামা হয়েছেন বলে অনেকে মনে করেন। অন্য মতে বজ্রপাতে প্রচণ্ড অগ্নিকাণ্ডে পুড়ে যায় মা পোড়ামার খান সংলগ্ন বৃক্ষটি, সেই থেকেই দেবীর নাম পোড়ামা ভবানী। বৃহদ্রথের পর পূজার দায়িত্ব পান বাসুদেব সার্বভৌম, যার পিতামহ ছিলেন বৃহদ্রথের মন্ত্রশিষ্য। বৃহদ্রথের পুরাণের পর তিনি বন থেকে দেবীর ঘরটি এনে নবদ্বীপের কেন্দ্রস্থলে একটি বৃক্ষতলে পুনঃস্থাপন করেন। সেখানে তার সঙ্গে প্রতিষ্ঠা করেন এক চতুষ্পাটি, তার নিজস্ব পরম্পরা বজায় রেখে। এই স্থানটি একসময় জঙ্গলাকীর্ণ ছিল। কালক্রমে বিশিষ্ট স্মার্ত পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য স্থানটি পরিষ্কার করে একটি সংস্কৃত টোল স্থাপন করেন। তখন থেকে সেখানে পড়ুয়াদের নিত্য যাতায়াত শুরু হয়। পড়ুয়াদের মা অর্থে পোড়ামা নামকরণ হয়েছে, এরূপ মতও প্রচলিত আছে। প্রাচীন নবদ্বীপে এই দেবীপীঠেই শাস্ত্রালোচনা, তর্কযুদ্ধ, বিচার সভা, পরীক্ষা গ্রহণ ইত্যাদি কাজ সম্পন্ন হতো। গ্রাম্যদেবী পোড়ামা যে পরাবিদ্যা দায়িনী মাতৃশক্তি এবং মূলত বিদ্যা অধিষ্ঠাত্রী, সেই বিষয়ে বিদ্যুৎ মহলে স্থির বিশ্বাস আদ্যাপি বর্তমান। নদিয়ার রাজবংশ এই দেবীর পূজায় ব্যয়ভার বহন করেন। বর্তমানে দক্ষিণ কালিকার ধ্যানে এই দেবী পূজিত হন। নদীয়ার
নদিয়া রাজপরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব তার রাজত্বের শেষ পর্বে নবদ্বীপের গঙ্গার ধারে মন্দিরসহ প্রকাণ্ড এক গণেশের মূর্তি প্রতিষ্ঠা করেন। তিনি 1669 সালে গণেশ মূর্তিটি প্রতিষ্ঠা করেন, কিন্তু তার পরপরই তিনি মারা যান। তার মৃত্যুর প্রায় 100 বছর পর বন্যাপ্রবণ নবদ্বীপ ভাঙনের কবলে পড়লে তৎকালীন নদিয়ার রাজা দুর্দণ্ড প্রতাপ কৃষ্ণচন্দ্র বিগ্রহ দুটিকে সেখান থেকে সরিয়ে আনেন। কিন্তু বিগ্রহ স্থানান্তরের সময় বহু মানুষের স্পর্শ লাগায় এখানকার পণ্ডিত পরেরা বিগ্রহকে 12 বছর মাটির তলায় রাখার বিধান দেন। পরে সেই বিগ্রহ মাটি থেকে তোলা হয় কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র মহারাজ গিরিশচন্দ্রের আমলে। মাটি থেকে তোলার সময় গণেশের সূর্তি ভেঙে যায়। তখন রাজার আদেশে কোনো এক অজ্ঞাত শিল্পী গণেশ মূর্তি থেকে কৃষ্ণচন্দ্র মহারাজের আরাধ্যা দেবী আনন্দময়ীর মূর্তি তৈরি করেন এবং দেবী মূর্তির নামকরণ করেন ভবতারিণী মাতা। নবদ্বীপের পোড়ামাতলাতেই মা পোড়ামা ও ভবতারিণী মন্দিরের পাশেই ভবতারণ শিব মন্দির। নবদ্বীপের সংস্কৃতিতে শিবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবদ্বীপে গৌরীপট্ট সম্বলিত ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রথম শিবমূর্তিটি 1683 থেকে 1694 খ্রিস্টাব্দের মধ্যে রাজা রুদ্র রায় স্থাপন করেছিলেন। রাজা রাঘব গণেশ মূর্তি স্থাপনের সঙ্গে সঙ্গে একটি শিবলিঙ্গও সেই সময়ে স্থাপন করেন। তখন সেটি রাঘবেশ্বর শিব নামে পরিচিত ছিল। 1760 খ্রিস্টাব্দেই গঙ্গার ভাঙনে ওই মন্দিরসহ মূর্তিটি গঙ্গাগর্ভে নিমজ্জিত হয়। তার প্রায় 65 বছর পর রাজা গিরিশচন্দ্র 1825 খ্রিস্টাব্দে পোড়ামাতলায় শিবমূর্তিটি ভবতারণ নামে পুনঃস্থাপিত করেন, যা বর্তমানে এই ভবতারণ শিব নামে পরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির নবদ্বীপের উত্তরে প্রাচীন মায়াপুর, পূর্বে এই স্থানের নাম ছিল রামচন্দ্রপুর। এই প্রাচীন মায়াপুরের জন্মস্থানকে বহু পণ্ডিতগণ মহাপ্রভুর আসল জন্মস্থান বলে চিহ্নিত করেছেন। বলা হয় মন্দির সংলগ্ন প্রাচীন নিম বৃক্ষের নিচেই নিমাই জন্মগ্রহণ করেন। 1486 খ্রিস্টাব্দে পণ্ডিত জগন্নাথ মিশ্র ও শচীদেবীর গর্ভে দোল পূর্ণিমার দিন নিমায় জন্মগ্রহণ করেন। জগন্নাথ মিশ্র মহাপ্রভুর নাম রেখেছিলেন বিশ্বম্ভর মিশ্র, কিন্তু নবদ্বীপবাসীর কাছে তিনি হয়ে উঠেছিলেন আদরের নিমাই। নবদ্বীপ প্রাচীন মায়াপুরের এই মন্দিরেই শচীমায়ের কোলে শুয়ে আছেন আদরের নিমাই। জন্মস্থানের পাশেই রাধাকৃষ্ণ ও মহাপ্রভুর মন্দির ঘিরে হয় ভক্তদের সমাগম। মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে যেমন রহস্য আছে, তেমনি জন্মস্থান নিয়েও বিতর্ক কম নয়। সেই ভক্তি বিনোদ গোস্বামী তথা কেদারনাথ দত্ত গঙ্গার অপর প্রান্তে জলঙ্গির তীরে অবস্থিত বর্তমান মায়াপুরে গভীর রাতে আলোর জ্যোতি এবং তুলসী বৃক্ষ দর্শন করে ওই স্থানটিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলে চিহ্নিত করেন। 1934 সালে মায়াপুরে যোগপীঠ মন্দিরটি স্থাপিত হয়। তবে কোনোরকম ধর্মীয় বিশ্বাসে আঘাত না করে প্রাপ্ত তথ্য ও বিশেষজ্ঞদের কাছ থেকে এটাও জানা যায় যে মহাপ্রভুর আসল জন্মস্থানটিতে প্রাচীন দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের একটি পাথরের মন্দির ছিল। গঙ্গার গতিপথ পরিবর্তনের ফলে সেই স্থানটি এখন গঙ্গাবক্ষে। তবে বিতর্ক যতই থাকুক না কেন, নিমাইয়ের শৈশব ও যৌবনের স্মৃতি বিজারিত নবদ্বীপের প্রতিটি ধূলিকণায় তার স্পর্শ অনু।
শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। নবদ্বীপের এই মন্দিরে নিত্য পূজিত হন বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত মহাপ্রভুর মূর্তি। কথিত রয়েছে যে এই মূর্তিটি বিষ্ণুপ্রিয়া দেবী নাকি নির্মাণ করান চৈতন্যদেবের জীবিতকালেই। সন্ন্যাস গ্রহণের পর চৈতন্যদেবের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর আর কখনো দেখা হয়নি। কথিত আছে, বিরহ কাতর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদিষ্ট হয়ে চৈতন্যদেবের একটি মূর্তি নির্মাণ করান। সেই বিগ্রহের সেবা পুজো নিয়েই তিনি বাকি জীবন কাটিয়ে দেন। চৈতন্যদেব 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করেন। এর 3 বছর পরে 1513 সালে নির্মিত হয় ওই মূর্তি। বলা হয় যে নিম গাছের তলায় তার জন্ম হয়েছিল। সেই গাছের কাঠ দিয়েই তৈরি হয়েছিল চৈতন্যদেবের দারু বিগ্রহটি। মূর্তির পাদপীঠে খোদাই করা আছে 1435 শক বংশীবদন। অনুমান, বংশীবদন নামের এক শিল্পী হয়তো এই মূর্তির রূপকার। সারা বিশ্বের বৈষ্ণব ভক্ত নবদ্বীপে ছুটে আসেন বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত এই ধামেশ্বর মহাপ্রভুর টানে। সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ির কাছেই জগন্নাথ মিশ্রের পুত্র শ্রী গৌরাঙ্গের বাড়ি ছিল। বিষ্ণুপ্রিয়ার ভিটে আজও নবদ্বীপের মালঞ্চপাড়ায় অবস্থিত। বিষ্ণুপ্রিয়া দেবী প্রতিষ্ঠিত মহাপ্রভুর মন্দির ও মহাপ্রভুর চরণ পাদুকা আজও নবদ্বীপ মহাপ্রভু পাড়ায় এই মহাপ্রভু মন্দিরে আছে, যা রক্ষণাবেক্ষণ করেন বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধরেরাই। নবদ্বীপের যোগনাথতলায় অবস্থিত যোগনাথ শিব মন্দির, জায়গার নামটিও বাবা যোগনাথের নাম অনুসরণ করে। মূর্তিটি প্রাচীন, কিন্তু বর্তমান মন্দিরটি 1978 খ্রিস্টাব্দে নির্মিত। 20 থেকে 22 ফুট উচ্চতা বিশিষ্ট সমতল ছাদের উপরিভাগে ক্ষুদ্রাকৃতি 9টি চূড়াযুক্ত এই নবরত্ন মন্দির। নবদ্বীপের বুড়োশিব, এটি নবদ্বীপের অন্যতম শিব মন্দির। নবদ্বীপের বুড়োশিব মন্দিরটি প্রায় 2 শতাধিক প্রাচীন, তবে বুড়োশিব মূর্তিটি আরও অনেক পুরনো। মনে করা হয় যে 17 শতকে বুড়োশিব মূর্তি প্রতিষ্ঠিত হয়। 18 শতকে রচিত কিছু গ্রন্থে এই বুড়োশিবের উল্লেখ পাওয়া যায়। 18 শতকে রচিত শ্রী শ্রী গৌরচরিত চিন্তামণি গ্রন্থে সুস্পষ্টভাবে বুড়োশিবের কথা আছে। আবার 1770 খ্রিস্টাব্দে রচিত বিজয় রামসেন বিশারদের তীর্থমঙ্গলে বুড়োশিবের উল্লেখ পাওয়া যায়। নবদ্বীপে বুড়োশিব আর নিত্যানন্দে, উদ্দেশ্যে প্রণাম করি চলিলা আনন্দে। আবার নরহরি চক্রবর্তী রচিত শ্রী শ্রী গৌরচরিত চিন্তামণি গ্রন্থে বলা হয়েছে, যা সবারই সদা শাশুড়ি ননদ পতি আদি সব পারয়ে গালি, প্রতিদিন বুড়া শিবে পূজে কত আদরে কলঙ্ক হইবে বলি। ফলে সুস্পষ্টভাবে বলাই যায় যে বুড়োশিব নবদ্বীপে প্রায় 300-350 বছর ধরে পূজিত হয়ে চলেছে। নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায় অবস্থিত আগমেশ্বরী কালীমাতার মন্দির, বাংলার দক্ষিণাকালীর প্রবর্তক কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রথম দক্ষিণাকালী পূজা এই আগমেশ্বরী মাতাই। তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠা করেছিলেন নবদ্বীপের আগমেশ্বরী কালী, যা মাতা আগমেশ্বরী নামে পরিচিত। আগমেশ্বরী কালী প্রায় 400 বছরেরও প্রাচীন। এদেশে যে ব্যাপক দক্ষিণাকালীর পুজোর প্রচলন রয়েছে, তার রূপ এবং পুজো পদ্ধতির রূপকার হলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। তার বৃহৎ তন্ত্রসারেই শ্যামা পূজা বা দক্ষিণাকালীর প্রথম লিখিত পুজো পদ্ধতি পাওয়া যায়। কার্তিকী অমাবস্যায় পুজো হয় কৃষ্ণানন্দ পূজিত কালীমূর্তির। নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সম্পাদক শ্রী শান্তিরঞ্জন দেব বলেন,
কথিত আছে, সাধনায় বসে কৃষ্ণানন্দ নির্দেশ পান, পরদিন ভোরে উঠে প্রথম যে নারীরূপ দেখবেন সেটিই হবে দক্ষিণা কালীরূপ। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই কৃষ্ণানন্দ দেখেছিলেন এক বধূ ঘরের দেওয়ালে ঘুঁটে দিতে বেরিয়েছেন। এলো চুল পিঠে ছড়িয়ে, পরনে গামছা, ডান পা এগিয়ে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। পরপুরুষ সামনে আসায় লজ্জায় জিব কাটেন সেই রমণী। কৃষ্ণানন্দ পেয়ে যান আরাধ্যার কাঙ্ক্ষিত রূপ। নবদ্বীপের এই কৃষ্ণানন্দ আগমবাগীশের আগমেশ্বরী মাতাকে নিয়ে বাংলা চলচ্চিত্রে একটি ছায়াছবিও নির্মিত হয় মাতা আগমেশ্বরী নামে।